স্কুলের গেটের সামনে ঠিক থেকে ভিড়, আর গেট খুলতে পড়ে মরে দৌড়। কি আগে লাইনে দাঁড়াবেন তার জন্য ছুট লাগালেন সকলে। হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হলেন কয়েকজন মহিলা। দুয়ারে সরকার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে বুধবার সকালে এমনই পরিস্থিতি তৈরি হলো পুরাতন মালদায়। চরম বিশৃঙ্খলার এই ছবি ধরা পড়েছে শাহাপুর হাই স্কুলে। ভিড়ের চাপে পড়ে গিয়ে কেউ আঘাত পান মাথায়, কারো চোট লাগে হাতে পায়ে। আহত পাঁচ মহিলাকে মৌলভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। হাই স্কুলের গেটটা খোলা হয়নি, ওই জন্য লোক বাইরে দাঁড়িয়ে ছিল, প্রচন্ড হারে ভিড় হয়েছিল। হঠাৎ করে গেট খুলতে গিয়ে মানুষ জামতে দিছে, পদপিষ্ট হয়েছে, অনেকে আহত হয়েছে, সিরিয়াস আছে। এই নিয়ে মালদার জেলাশাসক জানিয়েছেন, এক জায়গায় অনেকে জড়ো হওয়ায় সমস্যা হয়েছে, 21 তারিখ থেকে বুথ স্তরে ক্যাম্প করা হবে। অন্যদিকে লক্ষ্যের ভান্ডারের ফর্ম তোলা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় দুর্গাপুরে বিনাচিতিতেও। ভিড়িঙ্গি হাই স্কুলে কয়েক হাজার মানুষের ভিড়, ঠেলাছেলিতে উধাও করোনা বিধি, বাইকে প্রচার সত্ত্বেও বদল নেই পরিস্থিতির। ভীষণ বাজে অবস্থা, ঠেলাঠেলি এমন করছে যে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো। আর কি করব, অনেক কষ্ট করে ফর্মটা নিতে হলো। ভোরবেলা থেকে এতটাই রাশ হয়েছিল, ন্যাচারালি একটু একটু হয়তো ঠেলাঠেলি হয়েছে, কিন্তু পুলিশ এসে এবং কর্পোরেশনের আমাদের আধিকারিকরা এসে আমরা সবাই এসে সেটাকে আমরা সামাল দিয়েছি। প্রত্যেক সময় মাইক অ্যানাউন্সমেন্ট করছি, মাস্ক পরে আসার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। এই পরিস্থিতিতে আরও ক্যাম্প বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার একটু বেশি ভিড় হচ্ছে কয়েকটা জায়গায়, এটা চলবে এক মাস। আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত, 16ই সেপ্টেম্বর পর্যন্ত তাড়াহুড়ো করার কিছু নেই, চিন্তা করার কোনো কারণ নেই, একসাথে ভিড় করারও কোনো কারণ। সকালে 3-4 দিন আমরা বাড়িয়ে দেবো। দুই জেলাতেই পরিস্থিতি আয়ত্তে আসার পর বিলি করা হয় লক্ষ্মীর ভান্ডারের ফর্ম। সুমন ভরাই, করুণাময় সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।